মামিকে খুনের দায়ে গ্রেপ্তার ভাগ্নে ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার কামদেবপুর এলাকায় স্থানীয়দের অনুমান সাংসারিক অশান্তির কারণেই এই খুনের ঘটনা মামিকে খুনের অভিযোগ উঠল ভাগ্নের বিরুদ্ধে ঘটনায় মৃতের নাম মিনতি দাস ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার কামদেবপুর এলাকায় ঘটনায় খুনের অভিযোগের তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে অভিযুক্ত ভাগ্নে তাপস দাসকে ধৃতের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে বৃহস্পতিবার ধৃতকে বনগা আদালতে তুলে দেয় পুলিশ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে অভিযুক্ত যুবক বুধবার তার মামির সাথে বাড়িতে একাই ছিল মৃতার স্বামী মাধব সে সময় ব্যবসার কাজে বাড়ির বাইরে ছিলেন ওই দিন দুপুরে তিনি বাড়ি ফিরে দেখেন তার স্ত্রী মিনতি দেবী ঘরের মেঝেতে মৃত অবস্থায় পড়ে রয়েছেন তার কান্নার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন প্রতিবেশীরাই অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেয় পুলিশি জেরায় গ্রামবাসীদের সামনেই ধৃত তার অপরাধের কথা কবুল করে অভিযুক্ত স্বীকার করে সে গলা টিপে খুন করেছে তার মামিকে কিন্তু অভিযুক্ত কেন এই ঘটনা ঘটালো তা নিয়ে ধন্দে পুলিশ সাংসারিক অশান্তির জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে অনুমান প্রতিবেশীদের প্রসেনজিৎ ব্যানার্জির রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড গোপালনগর